কেতলিতে পানি ফোটানো দিয়ে শুরু। এরপর একে একে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে প্রস্তুত চা বিক্রেতা। ক্রেতারাও আছেন অপেক্ষায়। চায়ের কাপে ঝনঝনানি শব্দ, চা পিপাসুদের মুখে হাসি। কামরাঙ্গীর চরের ওসমান ঘাটে এভাবেই দিন শুরু হয় চা বিক্রেতা নুরুল ইসলামের। জীবন জীবিকার তাগিদে এই পেশায় বেছে নিতে হয়েছে তাকে। তবে চা বিক্রেতাই তার একমাত্র পরিচয় নয়, নুরুল ইসলাম একজন অভিনেতাও বটে। শিশুশিল্পী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অকাল প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের মাটির ময়না সিনেমায় আনু চরিত্রে অভিনয় করেছিলেন নুরুল ইসলাম বাবলু। শোনালেন কি করে যুক্ত হয়েছিলেন চলচ্চিত্রের সাথে। আমি 1999-তে আপনার সেপ্টেম্বর অক্টোবর দিকে ঢাকায় আসি, মামা নিয়ে আসে। ওইখানে একটা সার্ভেন্টের কাজ আমাকে দেয়, যেমন ওনার উনিও ছোটোবেলাতে ওখানে ছিলেন, পড়াশোনা করছেন, বড় হয়েছেন, চাকরি বাকরি ওখান থেকে। চার ছ মাস যাওয়ার পরে হঠাৎ করে ওই যে তারেক আঙ্কেল, আমি তারেক মাসুদ আঙ্কেলকে ওনাকে আঙ্কেলই বলি, আঙ্কেল বলতাম, একদিন আমাকে নিয়ে যায় হচ্ছে কি ওনার অফিসে, মণিপুরে পাড়াতে অফিস ওনার নিয়ে যায়। ওইখানে যাওয়ার পরে ওনার সাথে পরিচয়, কী কারণে কী কাজ তখন এত কিছু বলেনি এবং তখন জানিও না। তো এরপরে 2000-এর প্রথম দিকে আপনার হঠাৎ করে একদিন শুটিংয়ের উদ্দেশ্যে নেওয়া যাওয়া হয়। এর আগে হচ্ছে কি চার ছয় মাস আমরা স্ক্রিপ্ট মুখস্থ করি, মাটির মানার যে মূল গল্পটা ওইটা মুখস্থ করি, আমার ক্যারেক্টার, তারপরে আদার্স আরও যারা ক্যারেক্টার করছে, রোল করছে, তাদের ক্যারেক্টারগুলো মুখস্থ হই। তোমার কিছু লাগবে? পরে এগুলো মুখস্থ করার পরে আমাকে মনে তারপরে নূরপুরে ওনার ভাঙ্গার যে বাড়িতে ওইখানে একটা শুটিংয়ে নিয়ে যায়, প্রথম নৌকার শুটিং যে দৃশ্য ওইটা। তো ওইটা থেকে আমার শুরু। পুরস্কার নেয়ার সেই মুহূর্তের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হন তিনি। প্রায় 4-5 বছর পর হঠাৎ করে একদিন ফোন আসে 2007-এ, যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবা পেয়েছো তুমি, তোমার নাম আসছে, তো অমুক দিন তোমাকে পুরস্কার আনতে যেতে হবে। ওই সময় আমি ওই পান্থপথে একটা কাজ করি, চাকরি করি, চায়ের দোকানে, চায়ের দোকানে এবং পত্রিকা দুইটা একসাথে কাজ করি। পরে আমি যাই, একলা যাই, কেউ যায় না আমার সাথে, আমি একাই যাই। তখনও অনেক কষ্ট লাগে যে আমি একলা যাব, আমার সাথে যদি কেউ থাকতো আমার একটু সাহস হইতো, কিন্তু একলা যাই। তিনটা ক্যাটাগরি পুরস্কারটাই আমি আনি। একটা হচ্ছে মাটির মানার শিশুশিল্পী, বিশেষ শিশুশিল্পী পুরস্কার আমি নিজে নেই, মা, তারপর হচ্ছে গিয়ে মায়ের চরিত্র, আর হচ্ছে গিয়ে আপনার পরিচালকের নিজের পুরস্কার। এই তিনটা পুরস্কার, তিনটা ক্রেস্ট যখন আমি নেই, আমার একটা একটা ধাপে ধাপে যখন তিনটা পুরস্কার নেই, পুরো শরীর তো আমার কাঁদেছিল, আমি আমাকে ভয়, যখন স্টেজে কথা বলতে বলছিল আমি কথা বলতে পারিনি। অভাব যেখানে বাস্তব, স্বপ্ন সেখানে ম্লান হয়ে যায়, তবুও তো স্বপ্নের পানে ছুটে চলে মানুষ। আমি এখনও আমার ট্রাঙ্কে হেফাজত করে রাখছি, মাঝে মাঝে দেখি, মনে দুঃখ হয় যে এগুলো আসলে আমার লাইফটাকে বলতে গেলে মিডিয়া এখনকার, মানে এখন এগুলো চিন্তা করলে, এগুলো চিন্তা করলে মিডিয়া আমাকে ধ্বংস করে দিচ্ছে বলতে গেলে, কারণ আমি তো কারোর কাছ থেকে পাই নাই কিছুই। আমি সবার, সবাই আমার থেকে, আমার আমার আমাকে বলতে গেলে আমাকে ব্যবহার করে তারা উপরে উঠছে, আমি আমাকে ছিটকে ফেলে দিছে তাদের ব্যবহার করার পরে, আমি একটা ব্যবহারের পাত্র। তো আমি এগুলো রেখে কী করবো? আমি আমার কাছে রেখে দিছে, জাস্ট ওটা অযত্নেই আছে বলতে গেলে, ওইটা কোনো যত্নের মধ্যে নেই। নুরুল ইসলামও চেয়েছিলেন অভিনয়টাই হবে তার পেশা, তাই তো শত প্রতিকূলতার মাঝেও খবরের কাগজ বিক্রি করে সন্ধ্যায় ছুটে যেতেন নামি দামি পরিচালকের বাসায়। কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় স্বপ্ন কেবল অধরাই থেকে যায়। তো আমি তো সবার কাছেই গেছি, অনেকের কাছেই, অনেকের সাথে যোগাযোগ করলাম, তো কেউ কোনো রেসপন্স করে না, সবাই বলছে ঠিক আছে তুমি যোগাযোগ করো, যে যোগাযোগের পর্যন্তই শেষ, কেউ আর একবারে বলে নাই যে তুমি আমার কাছে এসো কাজ করো, আমার সাথে কাজ করো, আমার টিমে কাজ করো। তো এরপরে নিজের মনটা ভেঙে গেলো যে আমি এতদিন কাজ করে, মিডিয়াতে কাজ করে, আমি অডিও অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করছি, অডিও তারপর ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, আমি ইচ্ছা করলে ওদের সাথে কাজ করতে পারি, ওনারা যদি আমার নেয় আমার প্রতিভা দেখতে পারবে, কিন্তু কেউ ওইভাবে দাম দেয়নি। এত কিছুর পরেও দমে যাননি তিনি, সবিজে টিকে থাকতে যুক্ত হন পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকের ইউনিটে। পড়াশোনা না জানায় সেখানেও টিকতে পারেননি বেশি দিন। আমি এখন মানে অনেক জায়গায় তো অনেকের
কাছে গেছি, অনেকের কাছেই গিয়ে আমার কাজের জন্য অভিনয়টা হচ্ছে বড় কথা না, তাদের সাথে কাজ করতে করতে মানুষ অভিনয় করে বা অভিনয় শিখে। তো আমি যেহেতু একটা সিনেমাতে কাজ করছি তাদের মারফতে, তারাই আমাকে উপরের দিকে উঠাইছে, তারাই আমাকে বড় পর্দায় নিয়েছে। আজকে তারা আমাকে আমার সাথে কোনো যোগাযোগ করে না। কোনো উপায় না পেয়ে অবশেষে বেঁচে থাকার জন্য ভ্রাম্যমান দোকান করেন তিনি। সেই ব্যবসাতেও টিকতে পারেননি, ধার দেনা করে প্রবাসী শ্রমিক হিসেবে গিয়েছিলেন কাতার। ভাগ্য সেখান থেকেও ফিরিয়ে দিয়েছে তাকে। তো সেখান থেকে যখন আমাকে ছিটকে ফেলে দিয়েছে সবাই, কারণ আমি সহযোগিতা পাই নাই, তখন আমি 2014-15 আমি টোটাল হাল ছেড়ে দিয়েছি। তখন আমি আমার রাস্তা খুঁজে নিয়েছি। আমি আমার বাবা মা আমাকে জমি বিক্রি করে দিয়ে বিদেশে পাঠাইছি, কাতারে গেছি। আমি কাতারে আড়াই মাস থাকার পরে আমাকে আবার ব্যাক করতে হয়েছে, ওইখানকার ড্রাইভিং ভিসা আমাকে পরিপূর্ণ ইয়ে হয় নাই। পরে লাস্টে আমি আবার প্রায় অনেকটা ভেঙে গেছি, আমি কি করব তখন, মানে আমি একেবারে নিস্তেজ হয়ে গেছি, আমি কি করব। সবশেষ 2019 সালে জুলাইয়ে টাকা ধার করে একটি চায়ের দোকান দেন কামরাঙ্গীর চরে। গত কয়েক মাস তেমন কোনো আয় না হয়, দোকান ও বাসা ভাড়া মিলে বকেয়া পড়েছে প্রায় 90,000 টাকা। আমি যখন প্রথমে দোকানটা শুরু করি, আমার কাছে টোটালি ক্যাশ ছিল মাত্র 6,000 টাকা। আমি চাকরি করে টাকা জমাইছি, এই 6,000 টাকা দিয়ে শুরু করছিলাম। আমার ভাই আমাকে 20,000 টাকা লোন দিছে, আমার বন্ধু 10,000 টাকা দিছে, আমার আরেক ফ্রেন্ড 10,000 টাকা দিছে। প্রায় এভাবে 50-60,000 টাকা নিয়ে আমি কাজটা শুরু করি। দোকান ভাড়া হচ্ছে গিয়ে আপনার প্রথম যখন শুরু করছি তখন 3,500 টাকা, আর হচ্ছে অ্যাডভান্স 25,000 টাকা। এগুলো নিয়ে আমি শুরু করি আস্তে 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 আস্তে, সবাই মোটামুটি লোন কিছুটা ধার শোধ করছি। তো এখন মাঝখানে যে এই বছর নতুন করে করোনা যখন আমাদের মধ্যে আসে, তো করোনা আসার কারণে আমি অনেকটা পিছিয়ে পড়ছি। আবার যে ঋণও অনেকটা শোধ করতে পারি নাই, আরও উল্টা ঋণ হয়ে গেছে, প্রায় অন্তর্ভাগে 1,00,000 টাকার মতো ঋণ হয়ে গেছে। আমার পরিবার ছিল আমার কাছে, পরিবারকে আমি বাড়িতে পাঠিয়ে দিছি, কারণ কীভাবে রাখবো, আমি নিজেই তো চলতে পারি না। সামনে যে পারবো তার কোনো নিশ্চয়তা পাচ্ছি না, কারণ এখন বর্তমানে বাজার খুবই খারাপ। তো সারাদিনে যে পরিমাণ মানে যেটুকু হওয়ার কথা সেটুকু তো পাই না, তো কীভাবে কী করবো। জীবনের নানা ধাপ পেরিয়ে নুরুলের স্বপ্নে এখন আর অভিনয়ের ইচ্ছে বেঁচে নেই, বরং এই কঠিন কঠোর দুনিয়ায় স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে কিভাবে ভালো থাকবেন সেটাই এখন মূল ভাবনার বিষয়। অভিনয়টা আসলে এখন আমার মনের মধ্যে আর নাই। এখন আমি চাচ্ছি যে যেহেতু একটা ছোটোখাটো একটা দোকান নিয়ে বসছি, আমার দুটো সন্তান, তাদেরকে মানুষ করতে হবে, তো তাদেরকে আমি কীভাবে মানুষ করব সেই জিনিসটা নিয়ে আমি এখন ভাবতেছি। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।